সরকারের এখানে যে ক্ষতি হয়েছে মানে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পোষানো সরকারের পক্ষে সম্ভব নয়। ক্ষতি নিরূপণ করারও কোনো আধুনিক পদ্ধতি তো আমাদের মধ্যে নাই। আজকে আমি বলছি আমাদের 10,000 খরচ হয়েছে, কালকে গিয়ে বলতে সেখানে 20,000 খরচ হয়েছে। মানে এই জায়গাগুলি তো শুনতেছি যে ব্যবসা অনেকে তো অনলাইন অর্ডার দিয়েছে চলে গেছে, অন যে খাতা আছে কোথায় কত টাকা বাকি গেলো এই খাতাও পড়ে গেছে। অনেকজন ব্যবসায়ীর পক্ষে তো এই নেট্রকোনা কত হাজার টাকা পাবে, কত লক্ষ টাকা, আবার চট্টগ্রাম কত লক্ষ টাকা পাবে, এগুলি বলা কওয়া নিরূপণ করা চাওয়া খুব কঠিন বিষয়। অসীম কুমার উকিল দাদা, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে রাজনীতিতে বেশ আলোচনায় বঙ্গবাজারের আগুন, বিশেষ করে প্রধান মাঠের দল যেটি বলা হয় যে বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে সরকারের দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। আপনি কি মনে করেন যে দুর্ঘটনার সাথে রাজনীতিকে মেলানো ঠিক? যে আপনাকে ধন্যবাদ, সহ আলোচক স্বাগত, যারা মধ্যরাতের টেলিভিশন সেটের সামনে বসে এই টক শো দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গবাজার দিয়েই শুরু করি। বঙ্গবাজারের সামগ্রিক অগ্নিকাণ্ড নিয়ে গতকালকের যে নিউজগুলি ছিল সেখানে একটা লাইন খুব বড় করে দেখানো গেছে আর কি, যে কৌতূহলী দর্শকদেরকে নিয়ে বিড়ম্বনা, সামগ্রিক অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এই কৌতূহলী দর্শক বিড়ম্বনা সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আর কি কাজ করার ক্ষেত্রে আর কি। ওদের ওরা যদি না থাকতো হয়তো আরও সহজে আরও স্বল্প সময় নিয়ন্ত্রণ হওয়া যেত আর কি। এটা ওই এই বিএনপি মহাসচিবের বক্তব্য, বিএনপি মহাসচিবের কথা বলেছেন না, এটা ওই রকম সব কিছুতে একটা সংকট তৈরি করার জন্য ওনারা তৈরি হয়ে যাচ্ছে নাকি, মানে কোনো আলোচনা নেই আগে ফ্ল্যাট রেট এটা বলে দিল, এটা তো ঠিক না। এটা খুব যে ঘটনাটা ঘটেছে এটা খুব দুঃখজনক। সরকারের সর্বমহল থেকে এই বিষয়গুলিকে তদারকি করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভবনে বসে এগুলো তদারকি করেছেন। যে অপূরণীয় ক্ষতি হয়েছে, হাজার কোটি টাকা বলছে কিন্তু কত হাজার কোটি টাকা এটা এখনও নিরূপণ করা খুব কঠিন। নিম্নবিত্ত মধ্যবিত্তের ঈদের বাজার ধূলিসাৎ হয়ে গেছে। প্রথমত এই মার্কেটের দিয়ে সারা দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত বাজারটা চলে আগে, এখন রোজার মাঝামাঝি এসে তো অনেক জিনিস বাইরে চলে গেছে। যে জিনিসটা গতকালকে ছিল 100 টাকা এটা আজকে 200 টাকা হয়ে গেছে, আগামীকাল এটা 300 টাকা হয়ে যাচ্ছে। ওরাও যারা আগে নিয়ে গেছে দামগুলি বাড়িয়ে দিচ্ছে আর কি। ওদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ঈদের সাংঘাতিক একটা কষ্টের কাজ হয়ে দাঁড়ালো, অনেকে ঈদই করতে পারবেন না। সেই মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব হলো সহানুভূতির দৃষ্টিতে সব কিছু দেখা, এগুলোর মধ্যে আগুন খুঁজতে যাওয়া না। এটা অবশ্যই সরকারের দিক থেকে বলা হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে, এটার কারণটা নিরূপণ করবে। এই বঙ্গবাজার আজকে তৈরি না, আমাদের ছাত্র জীবন থেকে শুরু হয়েছে, দেখেছে এটা কেউ মানছে না, এটাও স্বাভাবিক। অনিয়মের ফলশ্রুতিতে এরকম হয়েছে, এর দায় দায়িত্ব সরকার কান্দে চাপায় দেওয়া, নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার যে প্রচেষ্টা এটা খুব নিচু মন মানসিকতার বিষয় হয়ে দাঁড়ায়। আমি বলবো বিএনপিকে যে ঠিক এভাবে বিষয়গুলি বলে নিজেদেরকে জনগণের সামনে জাতির সামনে হালকা করাটা কোনো মতে যৌক্তিক হতে পারে না। এটি দুর্ঘটনা ঘটে গেছে, আর যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাই মিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, আলাপ আলোচনা করে। কেন মন্ত্রী হচ্ছে, বেশ কিছু এরকম ঘটনা ঘটছে প্রত্যেক বছর, বছর ঘুরে এটা ঘটনাটা ঘটে। সেখানে যার যতটুকু গাফলতি আছে, অবহেলা আছে, সেগুলি অ্যাড্রেস করা দরকার, পাশাপাশি আমাদেরও আরও দায়িত্বশীল আচরণ করা দরকার বলে। একটি বিষয় সেটি হচ্ছে যে সরকার এ ধরনের দুর্ঘটনা ঘটার পরে যেসব প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন এবং বিশেষজ্ঞদের যে পরামর্শ সেটিরও আমরা বাস্তবায়ন কিন্তু ধীর গতি দেখি, অনেক সময় দেখি না, সেটি হয় কেন? না, এটা আমাদের জাতীয় চরিত্র। আপনার একটি ঘটনা ঘটার পর আমরা যেভাবে বেশি পুরান ঢাকার কতগুলি ঘটনা ঘটছে কিন্তু মানুষকে শুধরাচ্ছে। এখন বলতে পারেন যে সরকার গিয়ে বুলডোজার চালিয়ে দেয় না কেন, দেয় না কেন, এটা বাংলাদেশের কালচার পারমিট করে না। বুলডোজার চালাতে পারলে ভালো হতো, কিন্তু আমি যে পুরান ঢাকায় বাড়িটা করে আসি, যে বাড়িটাতে আমি থাকছি, এটা আমি থাকার উপযুক্ত কি না, এটা একটু বাতাস এলে ভেঙে পড়বে কি না, একটু ভূমিকম্প হলে ঘুরিয়ে যাবে কি না, এই জায়গাটাকে দায়িত্ব তো
সচেতন ব্যক্তি মাত্রই হওয়া দরকার ছিল কিন্তু কারোর তো এই ব্যাপারে কোনো আগ্রহ আছে দায়িত্ব পালন করে এটা নাই সরকার তো উদ্যোগী ভূমিকা আছে নিয়ম কানুন তো আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলো হয়ে ওঠে না এটার দায় দায়িত্বটা কেউ নিতে চায় না সেটাই মূল কারণ পুরান্ডাকায় এখনো বিস্ফোরকের দোকান পার্ক কল কারখানা এখনো আছে কোনোদিন তো শোনা যায় না যে গ্রামবাসী এলাকাবাসী এদেরকে ঘেরাও করছে যে এখান থেকে উচ্ছেদ করো সরকার তো গিয়ে বাইন দেওয়া গুলি করে নিয়ে এটা সরাইতে পারে না তাহলে আবার অন্য বিষয়ে দাঁড়িয়ে থাকে আপনি যেটি বলছিলেন যে সরকার চেষ্টা করছে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য যেভাবে প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো বা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়া তারা আবার যাতে ফিরিয়ে ব্যবসা করতে পারে সেই ধরনের কিন্তু সংসদ সদস্য হিসেবে আমাদের এলাকাগুলি তো মাঝে যখন আগুন লাগে আমরা তো যাই আর কি না বা ও সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের টিন আছে আর কি আমরা টিনটা দেই এবং টিন ওয়াইজ প্রতিমান টিনের পাশাপাশি 2,000-3,000 টাকা একটা মেস্তরি খরচ দেওয়া হয় আর কি এটা আসলে একটা টোকেন দেওয়া হয় এটা যে ক্ষতিটুকু হয় এটা কভার করার বিষয় না কিন্তু এখানে খোলা আকাশের নিচে না থাকে একটা ছাউনিতে থাকার জায়গাটা তৈরি করা হয় সরকারের এখানে যে ক্ষতি হয়েছে মানে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পোষানো সরকারের পক্ষে সম্ভব না ক্ষতি নিরূপণ করারও কোনো আধুনিক পদ্ধতি তো আমাদের মধ্যে নাই আজকে আমি বলছি আমাদের 10,000 খরচ হয়েছে কালকে গিয়ে বলতেছে এখানে 20,000 খরচ হয়েছে মানে এই এই জায়গাগুলি তো এই শুনতেছি যে ব্যবসা অনেকে তো অনলাইন অর্ডার দিয়েছে চলে গেছে অন যে খাতা আছে কোথায় কত টাকা বাকি গেল এই খাতাও পড়ে গেছে অনেকজন ব্যবসায়ীর পক্ষে তো এই নেট্রকোনা কত হাজার টাকা পাবে কত লক্ষ টাকা আবার চট্টগ্রাম কত লক্ষ টাকা পাবে এগুলি বলা কওয়া নিরূপণ করা চাওয়া খুব কঠিন বিষয় কিন্তু এটির মধ্যে দাঁড়ানো এই ব্যবসায়ীদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা সরকারের পক্ষে পূরণ করা সম্ভব না কিন্তু যেন দাঁড়াতে পারে সেই জায়গাটাকে চেষ্টা করা আর এক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলি মানে স্পেশাল অফার নিয়ে আসা দরকার এটা সরকারের দিকে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলি যা আছে সবারই এ যাদের এখানে দোকান ছিল তাদেরকে স্বল্প সুদে বা এককালীন একটা এই এইরকম স্পেশাল অফার তৈরি করে আসা দরকার এবং এত প্রাইভেট ব্যাঙ্ক হয়েছে এরাও একটা কম্পিটিটিভ অফার নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে পারে সবই তো সরকার করা সম্ভব না প্র্যাকটিক্যালি